ডিসক্লেমার, মিথ্যে বলে লাভ নেই, সত্যিটা না বললেও একদিন না একদিন সবাই ঠিক শুনতে পেয়ে যাবে। আজকের গল্প চিটিং। লিডিং ক্যারেক্টার্সরা হলো আমরা তিনজন, দ্য থ্রি ইডিয়েটস। না না, ভয় পেও না, গল্পটা একদম অরিজিনাল। আমি অমৃক আর আমার নতুন দুই ফ্রেন্ড সমরেশ আর অরবিন্দ ইঞ্জিনিয়ারিং কলেজে একসাথে অ্যাডমিশন নিয়েছিলাম আর সেম রুম শেয়ার করলাম কলেজের হোস্টেলে। ইউনিক কম্বিনেশন, কারণ একজন খুবই স্টুডিয়াস, তার নাম অরবিন্দ, একজন অনেস্ট বাট উইক ইন স্টাডিজ, তার নাম সমরেশ, আর আমি অমৃক হচ্ছি চিটার। ইন্ট্রো। একদিন অরবিন্দ ক্লাসে যাবার জন্য রেডি হচ্ছিল আর প্র্যাঙ্ক করলাম আমি, বাইরে থেকে রুমের গেটের ছিটকিনিটা লাগিয়ে দিলাম। অরবিন্দর দেরি হয়ে যাচ্ছিল, সে খুব রেগে গেল আর গেট খুলবার পুরো চেষ্টা করতে লাগলো, কিন্তু কেউ আসলো না ওর হেল্প করতে, আর আমি মজা পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সমরেশ এটা দেখলো আর গেটটা খুলে দিল, কিন্তু সমরেশের সব কথা একটু লাইটলি নেবার অভ্যাস ছিল, সরল হলে যা হয়, তাই অরবিন্দকে দেখে একটু হাসতে লাগলো। আর অরবিন্দ ভাবলো ওই গেটটা বাইরে থেকে লাগিয়েছিল, আর খুব বকতে লাগলো সমরেশকে। এটা দেখে আমার মনে মনে মিচকি হাসি আর থামল না। আমাদের সময় এক্সাম ভার্সেস রিসেন্ট ডেজ এক্সাম। করোনা আসার পর এক্সাম অনেক ইজি হয়ে গেছে, অ্যাকাডেমিক এক্সামসগুলো, কিন্তু জব এক্সামস কঠিন আর মোর কম্পিটিটিভ হয়ে গেছে। যাই হোক, এখন এক্সাম না দিয়েই সবাই অ্যাভারেজ মার্কস পেয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট লকডাউনের সময় তো তাই হয়েছে। তারপর অনলাইন এক্সামও হয়েছে, যাতে গুগল সার্চ উইথ এক্সপার্টস অন দ্য সাইড রেখেও এক্সাম দেওয়া হয়েছে। এক্সামে এখন সেরকম গার্ড দেওয়া হয় না, একা একটা স্যার পুরো হল গার্ড দিচ্ছে, তাও বসে বসে। স্যারের পেছনে যদি মোবাইল রেখে দেওয়া হয় আরামসে চিটিং করা যাবে। যাই হোক, পয়েন্ট এটা যে আমাদের সময় এক্সাম পাস করা খুব কঠিন ছিল, আর এখন ফেল করা। আমাদের ফার্স্ট ইয়ার এক্সাম। এক্সাম শুরু হলো, কিন্তু আমার প্রেপ জিরো। আমার ফোকাস পড়াশোনাতে ছিল না, শুধু সারাদিন খেলে বেড়াতাম। এবার চিটিং তো করতেই হবে, নাহলে এক্সামে ফেল হয়ে যাব। আর মেয়েদের অত চেকিং করা হয় না, এস্পেশালি যদি মেল টিচার গার্ড থাকে, কিন্তু আমার তো সেই অ্যাডভান্টেজটাও নেই। তাই আমি হাতে পায়ে লিখে নিতাম ইম্পর্টেন্ট নোটসগুলো। ওতেও যখন হতো না, তখন আমি মাইক্রো জেরক্স করলাম সব বইয়ের সামারিগুলো, দিয়ে জামা প্যান্টের মধ্যে লুকিয়ে নিতাম। তাতেও হচ্ছে না দেখে আমি বাথরুমে বই লুকিয়ে রেখে দিতাম। আর ওইদিকে অরবিন্দকে বলা ছিল MCQ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো সাইন ল্যাঙ্গুয়েজ বা বেঞ্চে ট্যাপ করে বলে দিতে হবে। আরও বলা ছিল যে লুজ শিট যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে ওতে অ্যান্সার লিখে আমাকে পাস করে দিতে হবে। মাঝে মধ্যে তো কোয়েশ্চেন পেপারে অ্যান্সার লিখে পাল্টাপাল্টিও করেছিলাম আমরা। আর আশেপাশের ফ্রেন্ডদেরও বলা ছিল যে একটু অ্যান্সার দেখাতে হবে। সমরেশকেও বলেছিলাম, কিন্তু ও চিটিং করবে না পরিষ্কার জানিয়ে দিল। এবার পাশের জন দেখাবে কেন, ওতে ওদের কী লাভ? তাই আমি কি করতাম, অরবিন্দর কাছ থেকে জিজ্ঞেস করে নিতাম যে কোনটা কঠিন প্রশ্ন, আর সেই প্রশ্নের ভুলভাল একটা অ্যান্সার বানিয়ে লিখে সবার সাথে অন্য প্রশ্নের অ্যান্সারের বিনিময়ে এক্সচেঞ্জ করতাম। তাছাড়াও কেউ এটা পারবে কেউ ওটা, আমি জাস্ট মিডল ম্যান, হেল্পিং আদার্স ইন দ্য প্রসেস মাইসেলফ টু। মানে বুদ্ধি ফুল ইউজ করতাম, কিন্তু ঠিক জায়গায় নয়। রেজাল্ট বেরালো, অরবিন্দ টপার আর আমিও সমরেশ টেনে টুনে পাস। আমাদের সেকেন্ড ইয়ার এক্সাম। আমি তো পাস হয়েই খুশি ছিলাম, মজায় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যেটা চিন্তার বিষয় ছিল সেটা হলো ফার্স্ট ইয়ারে সবার সিলেবাস এক, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে আলাদা স্ট্রিমের আলাদা সিলেবাস, তাই হল ম্যানেজ করাটা একটু চাপের। আর স্যাররাও বলাবলি করছে যে পরের বারের থেকে আরও কঠিন গার্ড দেওয়া হবে এবার। জুগার তো করতে হবে কিছু এবার, না হলে পাস করতে পারবো না। দেখলাম বাথরুমে
অনেক মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার লেখা, মানে আমাদের সিনিয়ররাও চিটিং করত। তাই অরবিন্দকে এই টাস্কটা দেওয়া হলো, এমসিকিউয়ের অ্যান্সার উইথ ইউনিক সাইন বাথরুমে লিখবে। এবার বাকি থাকলো বড় কোশ্চেন্সগুলো। ফার্স্ট ইয়ারের পর আমরা এটা ক্লিয়ার ছিলাম যে লিখলেই মার্কস পাওয়া যায়, আর লেখা যাবে যদি মেন ফর্মুলা জানা থাকে। সমরের সেই সময় বলে উঠল, শুধু চিটিংয়ের ধান্দা, চারিদিকে শুধু চিটিং। সে আরও বলল, সে যেই বেঞ্চে এক্সাম দিতে বসে সেটাতে আগে থেকে অনেক অনেক নোটস লেখা চিটিং করার জন্য, মনে হয় সিনিয়র্সরা করেছিল। কিন্তু আমার বেঞ্চ তো পরিষ্কার, তখন আমি মেন্টোস খাচ্ছিলাম আর টিডিং করে একটা আইডিয়া আসলো। এক্সাম হল তো 15 মিনিট আগে খুলে দেওয়া হয়। আইডিয়াটা ছিল আমার বেঞ্চে অনেক কিছু লিখে রাখবো, যেগুলো এই এক্সামে তো ডাইরেক্টলি কাজে আসবে না, কিন্তু তার মাঝে মাঝে এই এক্সামের ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লেখা থাকবে। মানে স্যাররাও ঠিক বুঝতে পারবে না যে আমি চিটিং করছি কি না, ভাববে আমার সিনিয়ররা মনে হয় লিখে রেখেছিলো এগুলো। আর আমার আগেকার টেকনিক্সগুলো তো আছেই, বেঞ্চে আবার মাস্টার কিও লিখে রাখতাম চোথার। রেজাল্ট বেরোলো, অরবিন্দ টপার আর আমিও সমরেশ টেনে টুনে পাস। আমাদের থার্ড ইয়ার এক্সাম। এই বছর সমরেশ খুব পড়তে লাগলো, কিন্তু ওর দুর্ভাগ্য এক্সাম শুরু হবার কিছুদিন আগে ওর পক্স হয়ে গেল। এক্সাম শুরু হলো আর যাদের যাদের পক্স হয়েছিল তাদেরকে একটা আলাদা রুমে রাখা হলো। সেই রুমে সেরকম গার্ডও দেওয়া হচ্ছে না। আমি একটা অপরচুনিটি দেখতে পেলাম আর ইচ্ছা করে পক্স করালাম। আমার পক্স এমনিতেই ছোঁয়াচে, তাই আমাকে বেশি কষ্ট করতে হলো না, সমরেশকে ছুঁয়েই পক্স হয়ে গেল। ভালোই ডিসকাস করে এক্সাম দিলাম আমরা সবাই, সমরেশকে বাদ দিয়ে। কিন্তু তাও শিওর হতে পারছিলাম না, তাই অ্যান্সার শিটের ভিতরে কিছু টাকা রেখে দিতাম, যে টিচার চেক করবে তাকে ঘুষ হিসাবে। রেজাল্ট বেরোলো, অরবিন্দ টপার আর আমিও সমরেশ টেনে টুনে পাস। আমাদের ফোর্থ ইয়ার এক্সাম অ্যান্ড প্লেসমেন্ট। ততদিনে টেক অনেক অ্যাডভান্স হয়ে গেছিলো, আমি চিটিং করার নতুন নতুন টেকনিক ইউজ করতে লাগলাম, যেটা স্যাররা বুঝতেই পারেনি। মোবাইল আর ইন্টারনেট তো আছেই, তাছাড়াও বিভিন্ন গ্যাজেটস লাইক পেন প্রজেক্টর ইউজ করে চিটিং করলাম। রাবার, পেন, ওয়াটার বটল, মানি সবের ভিতরে মাইক্রোজেরক্স করা নোটস ভরলাম। রেজাল্টস বেরোলো, অরবিন্দ টপার আমিও সমরেশ টেনে টুনে পাস। শুড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট ইন দ্য ফাইনাল ইয়ার, বাট যাই হোক, অরবিন্দ ভালো একটা জব পেল অন ক্যাম্পাস প্লেসমেন্ট দিয়ে, আর আমিও সমরেশ কোনো জব পেলাম না। দ্য কনক্লুডিং স্পিচ। এখন অরবিন্দ একটা হাই পেয়িং জব করছে, আর অরবিন্দর থ্রু সমরেশও একটা জব পেয়েছে। সেরকম হাইফাই কিছু নয়, কিন্তু জব তো। সমরেশের জবটা রেয়ার, ওয়াটার ফুড টেস্টার টাইপ, কিন্তু সে ওতেই খুশি। সমরেশ গেট খুলেছিল একদিন আর সেই ফেভার রিটার্ন করলো অরবিন্দ, নিজের কোম্পানির গেট খুলে। অরবিন্দ তো চেনে সমরেশকে আর জানে সে অনেস্ট, তাই ওর কোম্পানিতে ওই জবটা করে দিয়েছে। আমিও অরবিন্দকে রেফার করতে বললাম আমার একটা জবের জন্য, কিন্তু কিছু না কিছু এক্সকিউজ দেখিয়ে সে আমার হেল্প করলো না, কারণ সে জানে আমাকে যে আমি না স্টাডিতে ভালো আর না আমি অনেস্ট। তখন আমার খুব রিগ্রেট হতে লাগলো, শুধু স্টাডির জন্য নয়, বেশি রিগ্রেট হচ্ছিলো এটা ভেবে যে আমি প্রাউড ছিলাম যে আমি স্টাডি না করে পাস করতাম। এখন বুঝলাম যে লোককে দেখানো যে না পড়ে পাস করি, ক্লাসও বাঙ্ক করতাম, এগুলো মোটেও কুল না। এবার বুঝলাম উই আর চিটিং আওয়ার সেলস, ইট ইজ আওয়ার মানি অ্যান্ড নো পয়েন্ট ইন ওয়েস্টিং। কিছু শেখা আর পড়াশোনা করা উচিত ছিল, আমরা পে করছি টিচারদের আর ওনাদের সব জ্ঞান নেওয়া উচিত, না হলে আমাদেরই লস। এটা আমি স্টুডেন্ট লাইফে বুঝতে পারিনি, আর এখন যখন আমি জব খুঁজছি তখন বুঝলাম, কারণ কেউ জব দেবে না যদি তুমি কোনো কাজ না করো। পুরো উল্টো এটা স্টুডেন্ট লাইফ আর প্রফেশনাল লাইফ। যদি তোমার পড়তে ভালো লাগছে না
তাহলে এক্সপ্লোর অ্যান্ড ফিগার আউট সামথিং, সাচ এ বিগ ওয়ার্ল্ড অ্যান্ড ভ্যারাইটি, কিছু না কিছু তো ভালো লাগবে, আর প্যাশনেটলি ওয়ার্ক অন ইট উইদাউট চিটিং, আর এক্সাম দিতেই হবে তখন না হলে পরে, পড়তে পড়তে বিনা চিটিংয়ের এক্সাম দেওয়াই বেস্ট, নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে আর ঠিক স্টেপস নিতে পারবে টু গ্রো, আর তাতে কনফিডেন্সও গ্রো করবে। বটম লাইন, সে নো টু চিটিং ইন এক্সাম, বিকজ ইউ উইল বি চিটিং ইয়োরসেলফ বাই দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।